নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে আপনাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব নাম্বার দুই এক নম্বর ক্লাস করিয়েছিলাম সেখানে সমস্ত কিছু বলেছিলাম যা যা প্রয়োজন আজকে দ্বিতীয় নাম্বার ক্লাসে আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব। আগের দিন এই পর্যন্ত হয়েছিল আজকে এখান থেকে শুরু করব। এবং দেখব যে কত দূর পর্যন্ত করানো যায় বেশি বড় করবো না ভিডিওটা আপনাদের জন্য দশ মিনিটের মতো ভিডিওটা করার চেষ্টা করব। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের মনের মধ্যে যে ভিত্তি যে অস অস্বস্তি বোধ রয়েছে ইন্টারভিউ রুমের মধ্যে যে নার্ভাস কাজ করে সেটা কীভাবে দূর করা যাবে এই নিয়ে নেক্সট দিন ভিডিও করব এবং সেখানে প্রপার আমি আপনাদেরকে বলে দেবো যে কি পরে যাবেন আপনার পায়ের জুতো থেকে শুরু করে চুল পর্যন্ত যে আপনাকে কীভাবে মেনটেন করতে হবে কীভাবে ভাববেন কি বলবেন কোনো প্রশ্ন যদি না বলতে পারেন তাহলে কীভাবে সেটাকে এড়িয়ে যাবেন এই ট্রিক্সগুলো আমি নেক্সট দিন আপনাদেরকে শেখাবো আজকে একটু উত্তর হয়ে যাক একটু ধৈর্য ধরে দেখুন শেষ পর্যন্ত দেখুন যেনারা এখনো নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন সবসময় আমরা আপনাদের সঙ্গে রয়েছি আগের দিন এই পর্যন্ত পড়ে পড়েছিলাম যে আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও এই চাকরিতে আসতে চাইছেন কেন এই পর্যন্ত পড়েছিলাম আজকে এখান থেকে শুরু করবো তাহলে চলুন শুরু করা যাক একসঙ্গে আপনি কেন এই গ্রুপ ডি পদের জন্য আবেদন করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি স্কুলের পরিবেশে কাজ করতে আগ্রহী আমি স্কুলের পরিষে কাজ করতে আগ্রহী এটি শিক্ষার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে আমি আমার পরিষেবা ও দক্ষতা স্কুলের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করতে চাই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা কেমন ছিল অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় কাজ করেছেন আগে তাহলে সেটা সেটার অভিজ্ঞতা কেমন ছিল সেই ক্ষেত্রে আপনাকে কিছু ট্রিক্স ফলো করতে হবে অর্থাৎ আপনি যে গ্রুপ ডি চাকরিটা করতে চাইছেন আপনাকে তাহলে গ্রুপ ডি কাজের একটা মানে সমতুল্য কিছু একটা বলে ওনাদেরকে ইমপ্রেস করতে হবে সেই রিলেটেড উত্তর তৈরি করা হয়েছে তাই এই যে পিডিএফ বইটা রয়েছে এই পিডিএফ বইটা আপনি যদি পারচেস করতে চান তাহলে যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন অপরে এই নাম্বারে আপনি ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠালে সঙ্গে সঙ্গে পিডিএফটা পেয়ে যাবেন এখন অফার রয়েছে একশো পঁচাত্তর টাকায় আপনি পেয়ে যাবেন বলবেন আমি পূর্বে এই পদে কাজ করেছি যেখানে আমি দায়িত্ব পালন করেছি এটা এই অভিজ্ঞতা আমাকে অফিস পরিচালনা দৈনন্দিন কাজের তত্ত্বাবধান ও দলীয় সহযোগিতা দক্ষতা প্রদান করেছে তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন এই যে শিক্ষাগত যোগ্যতা সেটা নিজের নিজে বলতে পারবেন সেই জন্য আমি আর এটাকে উত্তর হিসেবে তুলে ধরিনি, নিই আপনারা নিজেরা করে নেবেন তারপরের প্রশ্ন আপনি কোন ধরনের কাজ করতে বেশি স্বাচ্ছদ্য বোধ করেন একটু আগে কি বললাম আপনাকে যখন এরকম টাইপের প্রশ্ন করবে আপনি মাথা খাটাবেন বুদ্ধি লাগিয়ে একদম বলবেন যে আমার গ্রুপ ডি যেগুলো কাজগুলো রয়েছে সেগুলোই ভালো লাগে তাহলে সেই অনুযায়ী এই বইটা তৈরি করা হয়েছে এই বইটা যদি আপনি দু থেকে তিনবার শুধুমাত্র রিডিং পড়ে যদি যান তাহলে ইন্টারভিউ রুমে কিন্তু আপনি ভালো পারফরমেন্স করে আসতে পারবেন এই বইটা আপনাদের জন্য তৈরি স্পেশালভাবে এবং শেষ মুহূর্তে সাজেস্টিভ বই এটা দেখুন তার উত্তরটা কী দেবেন আমি কাজের প্রতি দায়বদ্ধ এবং সহজে অভিযোজিত আমি অফিস ম্যানেজমেন্ট ফাইলিং ডকুমেন্টেশন এবং অন্যান্য সহায়ক কাজগুলি করতে বোধ করি তারপরে আপনার শক্তি এবং দুর্বলতা কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা ইন্টারভিউতে অবশ্যই ধরে এবং আপনাকে এই জন্য তৈরি থাকতে হবে আমার শক্তি হলো আমার সময় ব্যবস্থাপনা এবং সমস্যার দ্রুত সমাধান করার দক্ষতা একজন গ্রুপ ডি কর্মচারীর এই দক্ষতা থাকা খুবই প্রয়োজন সেই অনুযায়ী আমরা সেরকম উত্তরটা তৈরি করে দিয়েছি যাতে আপনার যে উত্তরটা হবে সেই উত্তরটা ওনারা শুনে উত্তরটা শুনে আপনার প্রতি একটা ভালো লাগে কাজ করবে দুর্বলতা হিসেবে। আমি মাঝে মাঝে অতিরিক্ত মনোযোগ দিই যা কখনো কখনো সময় নেওয়ার কারণ হতে পারে অর্থাৎ সময় একটু ব্যয় হয়ে যায় এই জন্য এই জন্য সময় একটু ব্যয় হয়ে যায় নষ্ট হয়ে যায় তবে এটি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করি তারপরে আর একটা বলতে পারেন যে আমার শক্তি দলবদ্ধভাবে কাজ করা সমস্যা মোকাবিলা করা দুর্বলতা এটা বলতে পারেন সমস্যা নেই দুর্বলতা সব থেকে বেশি দুর্বলতা বললে হবে না কম ছোটকার দুর্বলতাগুলো বলতে হবে তারপরে আপনি কীভাবে একটি দলের সাথে কাজ করেন আমি দলের সাথে কাজ করতে খুবই আগ্রহী আমি বিশ্বাস করি যে সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে আমরা ভালো ফলাফল অর্জন করতে পারি আমি দলের সদস্যদের সাথে ভালো যোগাযোগ রাখার চেষ্টা করব। এবং সবার মতামত শুনে সে নিজেকে প্রস্তুত করব তারপরে তারপরে দেখুন আপনি চাপের মধ্যে কীভাবে কাজ করবেন এগুলো সমস্ত কিন্তু একজন গ্রুপ ডি এর জন্যই প্রশ্ন কারণ আপনি দেখবেন স্কুলের মধ্যে অনেক কাজ থাকে অনেক সময় চাপ সৃষ্টি হয় তাহলে কি করবেন আপনি আমি চাপের মধ্যে শান্ত থাকার চেষ্টা করব। আমি সমস্যাগুলি বিচ্ছিন্ন করে সমাধানের চেষ্টা করব অর্থাৎ পাট পাট করে আমি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এবং কার্যকরী সময় ব্যবস্থাপনা করব তারপরে দেখুন আপনার তারপরেও কি বলেছে আপনার প্রতিষ্ঠানিক কাজের অভিজ্ঞতা কেমন অর্থাৎ পূর্ববর্তী যে প্রতিষ্ঠানে কাজ করেছেন সেখানে অভিজ্ঞতাটা কেমন ছিল সেটা একটু দেখে নেবেন তারপরে আপনি কীভাবে নতুন কাজ শিখতে আগ্রহী একজন গ্রুপ ডি কর্মচারীর জন্য অনেক কিছু শিখতে হয় অফিসের মধ্যে কখন কখনও কম্পিউটার চালাতে হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে তো নতুন কিছু শিখতে হবে তাহলে আমি নতুন কাজ শিখতে আগ্রহী প্রশিক্ষণ ও কর্মশালা এবং অনলাইন কোর্সের মাধ্যমে আমি নিয়মিতভাবে নতুন দক্ষতা অর্জন করার চেষ্টা করি এবার দেখুন নেক্স প্রশ্ন কী বলেছে আপনার অফিস বা স্কুলের পরিবেশ কোন ধরনের অভিজ্ঞতা রয়েছে আপনার অফিস বা স্কুল পরিবেশে কোনো ধরনের অভিজ্ঞতা আছে কি না সেটা জিজ্ঞেস করা হয়েছে এখানে আপনি নিজের মতো করে বলবেন এই উত্তরগুলো সেজন্য ফাঁকা রেখেছি হ্যাঁ তারপরে আপনি কীভাবে অস্থির বা অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলা করবেন দেখুন প্রশ্নগুলো কত রকমভাবে হতে পারে ঘুরিয়ে ঘুরিয়ে তাই আপনাকে প্রস্তুত থাকতে হবে আর পাঁচটা মিনিট ইন্টারভিউ রুমে আপনি কীভাবে নিজেকে সংযত করে রাখবেন কনফিডেন্স বিল করতে পারবেন সেই নিয়ে কালকে ভিডিও আসছে ভিডিওটা মিস করবেন না এটা আমার অনুরোধ কারণ ওই ভিডিওটা দেখার পরে ইউটিউবে ওরকম ভিডিও আর কোথাও পাবেন না কালকে যে ভিডিওটা আসছে ইউটিউবে কোথাও নেই ইউটিউবে কেউ আপনাকে এই ট্রিক্সগুলো বলবে না যদিও বলে থাকে সেই নর্মাল ট্রিক্স যে শান্ত থাকবেন কারোর সাথে কথা বলবেন না এই নর্মাল ট্রিক্স কিন্তু আপনাকে আমি অ্যাডভান্স লেভেলের ট্রিক্স শেখাবো কালকে যে এই ট্রিক্সগুলো যদি আপনি ফলো করেন সাইকোলজিক্যাল ট্রিক্স যেগুলো কোনো ইউটিউব চ্যানেলে আপনি পাবেন না ঠিক আছে তাহলে শুরু করা যাক নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক আপনি কীভাবে অস্থির বা অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলা করবেন আমি অস্থির পরিস্থিতি ঠান্ডা মাথায় বিশ্লেষণ করব এবং পরিস্থিতি মোকাবিলার জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করব। আমি শান্ত থাকব এবং সমস্যা সমাধানের জন্য কার্যকর পদ্ধতি বা পদক্ষেপ গ্রহণ তার পরে প্রশ্নটা কি বলা হয়েছে আপনার কাজের প্রতি দায়বদ্ধতা কেমন উত্তর কি বলবেন আমার কাজের প্রতি সম্পূর্ণ দায়বদ্ধতা রয়েছে সময় কাজ শেষ করা সময় মতো কাজ গুছিয়ে নেওয়া এই সমস্ত কাজগুলো আমি খুব সহজে এবং খুব সুন্দরভাবে দায়বদ্ধতার সঙ্গে করি তারপর আপনি কীভাবে একটি সমস্যা সমাধান করবেন একজন গ্রুপ ডি কর্মচারীর জন্য এই প্রশ্নগুলো অবশ্যই আপনি ইন্টারভিউ রুমে পাবেন তখন আপনি নার্ভাস ফিল করবেন আপনি যদি আগে থেকে পড়ে না যান তাহলে অবশ্যই এই বইটা আপনি পারচেস করে দু তিনবার অবশ্যই রিডিং পড়েন আপনার ভালো হবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি আর বাজারের বইয়ের মধ্যে এই সমস্ত তথ্যগুলো পাবেন না বাজারের বই এমনভাবে তৈরি করা হয় যেগুলো জাস্ট একটা বলে দেওয়া হয় যে এইভাবে করবেন কিন্তু আমাদের যে বইটা লেখা হয়েছে একদম একদম গ্রুপ ডি কর্মচারীকে কীভাবে পাশ করানো যেতে পারে ইন্টারভিউতে সেই লক্ষ্যে এই বইটা তৈরি করা হয়েছে তারপরে দেখুন আপনি কিভাবে নিশ্চিত করবেন যে আপনার কাজের মান বজায় থাকবে তার আগে উত্তরটা দেওয়া হয়নি আমি সমস্যা বিশ্লেষণ করে মূল কারণ নির্ধারণ করব এবং তারপর একটি পরিকল্পনা তৈরি করব এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আমি প্রয়োজনে প্রয়োজনে সহকর্মীদের মতামত শুনব কারণ একটা স্কুলে একটা দুটো কি তিনটে গ্রুপ কর্মচারী থেকে থাকে অনেক সময় আপনি কিভাবে নিশ্চিত করবেন যে আপনার কাজের মান বজায় থাকবে আমি নিয়মিতভাবে আমার কাজগুলোকে পর্যালোচনা করব প্রয়োজনীয় সমন্বয় করব এবং সুপষ্ট নির্দেশনা অনুযায়ী কাজ করব যাতে মান বজায় থাকে আপনি অন্যান্য সহকর্মীদের সাথে কিভাবে সম্পর্ক বজায় রাখবেন খুবই গুরুত্বপূর্ণ এটা অন্যান্য সহকর্মীদের সাথে আন্তরিক যোগাযোগ রাখবো এবং তাদের পরামর্শ মতামত গ্রহণ করব তারপরে আপনি কেন আপনার বর্তমান চাকরি ছাড়তে চাইছেন অর্থাৎ আপনাদেরকে এই প্রশ্নটা ম্যাক্সিমাম জনকেই করবে কেন বলছি কারণ আপনাদের চেয়ে দীর্ঘদিন হয়ে গেল কোনো না কোনো কাজের সঙ্গে আপনারা যুক্ত আছেন তাহলে নিশ্চয়ই আপনাকে এই প্রশ্নটা করবে এটা আপনাকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে আমি নতুন নতুন চ্যালেঞ্জ এবং সুযোগ সন্ধান করছি যা আমার দক্ষতা এবং অভিজ্ঞতা বৃদ্ধি করতে সহায়ক হতে পারে আর যে উত্তরগুলো দেবেন সেগুলো নিজের মন থেকে দেবেন আপনাকে এখানে যেগুলো বলছি আমি জাস্ট সেগুলো বুঝে নেন তারপর নিজের মতো করে বলবেন কারণ মুখস্ত মনে হলে কিন্তু সমস্যা রয়েছে ইন্টারভিউ রুমে যদি আপনার উত্তরটা যদি ওনাদের মুখস্থ করা মনে হয় তাহলে কিন্তু ওনারা আপনাকে আরও জটিল প্রশ্ন করতে শুরু করবে সেই মোকাবিলাও করতে পারবেন সেই নিয়ে আমি কালকে বলবো তারপর আপনার কাজের ক্ষেত্রে কোন ধরনের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করেন আপনার কাজের ক্ষেত্রে কোন ধরনের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করেন আমি প্রাধান্য দিই সময় মতো কাজটাকে সম্পূর্ণ করা এবং যে কাজটি সবচেয়ে দরকার সেটা আগে করি এবং যেটা দরকার কম সেটা পড়ে করি আপনার অভ্যন্তরীণ উন্নয়নের জন্য কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করি এবং নতুন দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন উপায় অনুসরণ করি আপনি অফিসে কাজের সাথে সম্পর্কিত কোনো সফটওয়্যার ব্যবহার করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্রুপ গ্রুপটি কর্মচারীর জন্য প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যা আমি সফটওয়্যার ব্যবহার করেছি যেমন এমএস অফিস এক্সেল যা আমাকে অফিসে কাজগুলি সহজ এবং কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করে এখানে যে উত্তরগুলো আপনি বলবেন অবশ্যই আপনাকে সেই সম্বন্ধে জানতে হবে অর্থাৎ আপনি যদি এক্সেল বলেন তাহলে এক্সেলের কিছু বেসিক জিনিস আপনাকে জানতে হবে আপনার মত অনুযায়ী একটি আদর্শ স্কুল পরিবেশ কেমন হওয়া প্রয়োজন বা উচিত দেখুন একটি আদর্শ স্কুল পরিবেশ হতে হবে সুরক্ষিত সহনশীল এবং শিক্ষামূলক যেখানে ছাত্রদের শিক্ষার সুযোগ ও উন্নয়ন নিশ্চিত করা হয় এবং শিক্ষকরা তাদের সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করতে পারেন তারপরে আপনি কিভাবে আপনার কাজের গুণমান নিশ্চিত করবেন আমি কাজের গুণমান নিশ্চিত করার জন্য প্রথমে বিস্তারিত পরিকল্পনা করব নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পূর্ণ করার চেষ্টা করব এবং নিয়মিত পর্যালোচনা ও যাচাই করে নিশ্চিত করব যে সব কিছু সঠিকভাবে চলছে তার তারপরে প্রশ্ন আজকের মতো এটাই শেষ প্রশ্ন এবং এই প্রশ্নের পরে নেক্সট দিন আমরা যেটা বললাম যে আপনি কীভাবে পরিস্থিতি মোকাবিলা করবেন সেই অ্যাডভান্স লেভেলের সাইকোলজি নিয়ে আলোচনা করব এর ফলে আপনি সহজে ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন এবং এই সাইকোলজি নিয়ে কোনো ইউটিউব চ্যানেলে আপনি পাবেন না দেখুন আপনার দৈনন্দিন কাজের জন্য আপনি কীভাবে পরিকল্পনা করেন কারণ একদিন গ্রুপ ডির প্রত্যেক দিন একটা কাজ থাকে অফিসে ফাইল গোছানো হ্যাঁ অফিসের মধ্যে অনেক কিছু কাজ থাকে সেগুলো আপনি কীভাবে পরিকল্পনা করবেন আমি দৈনন্দিন কাজের জন্য একটি কার্যকর পরিকল্পনা তৈরি করব অগ্রাধিকারের ভিত্তিতে কাজগুলিকে তালিকাভুক্ত করব অর্থাৎ যে কাজগুলো বেশি প্রয়োজন সেগুলো আগে একটা লিস্ট তৈরি করব এবং সময়সীমা নির্ধারণ করে সেগুলি সম্পূর্ণ করার চেষ্টা করব তাহলে আজকে এই পর্যন্তই আপনি যদি এই বইটা পারচেস করতে চান তাহলে অবশ্যই পারচেস করে নিন এই পিডিএফ বইটার দাম এখন কিন্তু কম রাখা হয়েছে আপনাদের সুবিধার্থে আপনাদের জন্য এই পিডিএফ বইটা যেভাবে তৈরি করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু তার দাম না হচ্ছে এর বেশি না হচ্ছে না কারণ এই পিডিএফ বইটা তৈরি করতে বেশ সময় এবং বেশ মাথা খাটাতে হয়েছে সেই জন্য আপনাদেরকে অবশ্যই বলবো যে পারচেস করে নিতে পারেন দেখুন প্রথম যে সূচিপত্র রয়েছে প্রাসঙ্গিক তথ্য ইন্টারভিউ প্রস্তুতি কৌশল ইন্টারভিউ প্রস্তুতি কিছু টিপস এবং ট্রিক্স তারপর ইন্টারভিউ বোর্ডে এগুলো এই যে রয়েছে না কমিউনিকেশান স্কিল ব্যক্তিগত বিষয় থেকে প্রশ্ন উত্তর গ্রুপ ডি সিচুয়েশন বেস প্রশ্ন উত্তর বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর এবং একটা বিষয় হচ্ছে জেলা আপনার জেলা সম্বন্ধে যে প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু পেয়ে যাবেন গ্রুপ ডি সংক্রান্ত প্রশ্ন উত্তর জাতীয় শিক্ষানীতি প্রিয় কবি প্রিয় হবি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জেলাভিত্তিক উত্তর ভারতবর্ষের সম্বন্ধিত তথ্য মাদ্রাসা সার্ভিস কমিশন সম্বন্ধে তথ্য এইগুলো এর বাইরে প্রশ্ন হয় না এর বাইরে প্রশ্ন হয় না এবার আপনাকে একটু ডিটেলসে পড়ে নিতে হবে তাহলে চলুন আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে কাল দেখা হচ্ছে প্রত্যেক দিন রাত্রি সাড়ে আটটার সময় ভিডিও পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন সাবস্ক্রাইব শেয়ার করে লাইক দিয়ে আপনাদের সঙ্গে সবসময় আমরা পাশে আছি আপনাদের যদি কোনো সমস্যা হয় ডাউট হয় তাহলে অবশ্যই এই নম্বরে ফোন অবশ্যই করবেন অথবা ম্যাসেজ করবেন এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে